হাই, আমি রূপম। এখন কথা হবে অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবিটার থেকে আমার বিশাল এক্সপেকটেশন ছিল না, কারণ এটা শেষ ছবি, এরপর তারা রিবিল্ড করবে। কিন্তু অ্যাকোয়াম্যানের ছবিতে যেটা হয়, যেরকম তার ক্যারেক্টারটা, ছবিটা দেখতে যাব, চোখ শান্তি পাবে, মন শান্তি পাক না পাক, হাসবো, মুখে হাসি থাকবে, সিনেমা হল থেকে বেরোবো, বাড়ি ফিরবো, সিনেমা ভুলে যাবো। এবং জেমস ওয়ান, তিনি একজন ভালো পরিচালক, তিনি যেরকমভাবে হরর সিনেমায় নিজের নাম বানিয়েছেন, তিনি কিন্তু অ্যাকোয়াম্যান পার্ট ওয়ানটা সেটাও বেশ ভালো বানিয়েছিলেন, এবং এই ছবিটার প্রতি সেই জন্য আমার একটা আশা ছিল। এবার এই ছবির যে গল্পটা, সেটা যদি একটু করে বলি, এখানে অ্যাকোয়াম্যান সে বিপদের হাত থেকে বাঁচার জন্য এবং এই কিংডমকে বাঁচানোর জন্য নিজের ভাইকে ফিরিয়ে আনছে, এবং ভাইকে যখন ফিরিয়ে আনছে, দুই ভাই কীরকমভাবে অ্যান্টাগনিস্টের আগেনস্টে দাঁড়াচ্ছে, এবং অ্যান্টাগনিস্টের যে গল্প সেটার সাথে এই দুই ভাইয়ের একটা মিল রয়েছে, এটা নিয়ে কেউ কথা বলেনি। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির ভিজুয়ালস, মানে যে কেউ সেটা নিয়ে সবার আগে কথা বলবে, সেটা জাস্ট ব্যাপক। আমরা এত কালার্স দেখি, তুমি কালার্স এত দেখবে, এরকম ক্রিয়েচার্স দেখবে, সেটাতে তুমি হারিয়ে যাবে। এবং এমনভাবে সেটা দেখাচ্ছে না যে আমাদের দেখে মনে হচ্ছে ঠিক আছে, এটা বেটার হতে পারতো, না ভাই না, সেটাকে জাস্ট অন্য লেভেলেই ট্রিট করা হয়েছে। এবং ছবির ক্লাইম্যাক্সের পোর্শনে, যখন আটলান্টিয়ানরা সবাই এসে অ্যাট্যাক করবে সেই জায়গাটা, এবং সেখানে যা যা জিনিসপত্র হবে, ওই ক্রিয়েচারগুলোকে যেরকমভাবে একদম ওপেনিং সিনে দেখিয়েছে, জাস্ট ব্যাপক। এখানে যখন ফ্ল্যাশব্যাকও চলে, সেখানে যেরকম বলার মোড, যেরকম কালার গ্রেডিং, যেরকম প্রেজেন্টেশন, ভাই সলিড। তো এই ছবিটা ভিজুয়ালি ট্রিট, যাদের পকেটে পয়সা আছে ভালো জায়গায়, আমার থেকে বেশি পয়সা যাদের আছে, আরও ভালো জায়গায় যাও, গিয়ে এই ছবিটা বড় পর্দায় দেখো, এক্সপিরিয়েন্স করো। ছবিটা তোমার চোখকে দারুণভাবে শান্তি দেবে, তুমি দেখে মস্তি পেয়ে যাবে আর কি। এবার বিষয়টা হচ্ছে, এই ছবিটা অডিয়েন্স সেরকমভাবে দেখছে না, তার কারণ তারা জানে যে যারা ওই কানেকশন খুঁজতে যাবে, এই ছবিটা শেষ। তো এই ছবিটার খুব যে বিশাল ফ্যান্সরা রয়েছে এমনও নয়, এবং এই ছবিটা খুব ভালো কালেকশন করে বক্স অফিসে হিট হতে পারবে না। তবে তোমার যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে সিনেমা হলে গিয়ে ডেফিনেটলি দেখো। ছবির সেকেন্ড বেস্ট থিং হচ্ছে, এই ছবির গল্পের সেকেন্ড হাফে যখন আমরা এই পুরো গল্পটা রিভিল হতে দেখবো, যে কে এই অ্যান্টাগনিস্ট, তার কী পারসেপশন, তো সেটার সাথে অ্যাকোয়াম্যান এবং অ্যাকোয়াম্যানের ভাইয়ের যে গল্পটা যেরকমভাবে ব্লেন্ড হবে, বা সেটা যেরকমভাবে তারা আন্ডারলাইন করে ছেড়ে দিয়েছে, সেটা খুবই ভালো। মানে সেই জায়গাটায় মনে হয় যে আচ্ছা, এই কারণেই বিষয়টা এরকমভাবে চেঞ্জ হলো। আমি বেশি কিছু বলতে পারছি না, তবে সেটা ভালো লাগে। ছবির স্ক্রিন প্লে টাইট, সেকেন্ড হাফে আরও বেটার হয়ে যায়, এবং ছবিটার মধ্যে একটা টাইমের পরে যেরকম ধরনের জুমানজি ফিল্মে আমরা দেখেছি যা জিনিসপত্র হয়, সেরকম ধরনের জিনিসপত্র দেওয়া রয়েছে। ছবির যে স্ক্রিন প্লে, সেটার মধ্যে অনেক এলিমেন্টস রয়েছে, কিন্তু ছবিটা এক ফোটাও বোর করে না, দু ঘন্টা ডিউরেশনের ছবি, তো ঠিক আছে, তোমার সময় কোনোভাবে ছবিটা অপচয় করবে না। থার্ড হচ্ছে এখানে জাসন মামুয়া, ভাই ব্যাপক। এই লোকটার যেরকম কমিক টাইমিং, তাকে যেরকম দেখতে লাগে সলিড, তো তার পাঞ্চলাইনের জন্য, তাকে দেখার জন্য আমি এই ছবিটা এমনিও দেখে নিতাম। এবার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে ছবির ক্যামেরার কাজ, সেগুলো আমরা জানি ভালোভাবে, এই ছবির ক্ষেত্রে ভালো হয়েছে। এবার যদি নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে দুই ভাই, তাদের গল্প যেরকমভাবে শেষ হয়, তাদের মধ্যে যেরকম সম্পর্ক, যেখানে অ্যাকোয়াম্যান তাকে আনতে যাচ্ছে, তো প্রথমে তো তার ভাইয়ের তাকে বিট্রে করার কথা, বা আমরা এমন কিছু জিনিসপত্র দেখবো যেটা দেখে আমাদের মনে হয় ঠিক আছে, এই চরিত্রটা পরে পাল্টিও মারতে পারে। যেরকমভাবে তাদের যা যা দূরত্ব সেগুলো একবারে গুছে গেল, আমরা বুঝতে পারি যে এখানে গল্পের মধ্যে কোনো রকম ডিটেলিং, কোনো রকম এস্টাবলিশমেন্ট থাকবে না। এবং বিশ্বাস করো তাই হয়, ছবির মধ্যে কোনো ক্যারেক্টার জাস্ট এস্টাবলিশই হয় না। বাবা ছেলের সম্পর্ক, যেটা নিয়ে পরবর্তী সময় কত ভালো করে সেই দিকগুলোকে আনা যেতে পারে, জাস্ট আনেই না। ছবির শুরুতে, ছবির মিডে এরকম কিছু ক্যারেক্টার যাদের একটা একটা করে লাইন দিয়ে রেখে দিয়েছে, এবং পরবর্তী সময় সেগুলো যখন আলটিমেটাম হচ্ছে, আমরা ফিল করতে পারি না। সেকেন্ড হচ্ছে ছবির অ্যান্টাগনিস্ট, ছবির ভিলেন, তাকে এত পাওয়ারফুল দেখালো, তার একটা ব্যাক স্টোরি আছে, সেটা এতক্ষণ ধরে শোনালো, কিন্তু যখন সে আসলো, ফুস, মানে কেন ভাই? তো ভিলেনটা প্রপার এক্সপোজার কোথায় পেলো? জাস্ট পেলো না। ছবির ডিউরেশন যেমন কম, সেরকমই সেটাই ছবির সবথেকে বড় কাল, যে এই ছবির সাথে আমরা ইমোশনালি অ্যাট্যাচ হই না। একটা চরিত্রকে স্পেস দিতে হবে, একটা গল্প বলার আগে সেটার জন্য স্পেস দরকার, বিল্ড আপ দরকার, কিন্তু এখানে সেই বিল্ড আপটা এই ছবিটা পায় না। ওভারঅল এটা একটা ডিসেন্ট ওয়াচ, তুমি বেশি এক্সপেকটেশন রাখলে না, ঠিকঠাক লাগবে। এটা ব্যাপক সিনেমা, যেরকম ধরনের কথা চারিপাশে ছড়িয়ে রয়েছে, আমার এটা একদমই ব্যাপক সিনেমা মনে হয়নি। আমি কখনোই মার্ভেলের ফ্যান নই, এবং তাদের ছবিগুলোর কীরকম কী কথা আমি বলি তোমরা জানোই, কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে থর এবং লোকির সম্পর্কটা
একটা ছবি দিয়ে এস্টাবলিশ করে অনেকগুলো কাজে আস্তে 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 ডেভেলপ করেছে। তো এটা কখনোই একটা ছবিতে জাস্ট হঠাৎ করে ডেভেলপ হয়ে যাবে না, এটাই সত্যি কথা। তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা অ্যাকোয়াম্যান 2 নিয়ে কথা বললাম। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, এবং ছবির মধ্যে একটা বেকার মিড ক্রেডিট সিন রয়েছে, কোনো পোস্ট ক্রেডিট সিন নেই, অনেকে জিজ্ঞাসা করবে। আর যারা দেখে নিয়েছো তারা অবশ্যই জানিয়ে দিও। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।